আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসানউদ্দিন নোমান। কোনোভাবেই নিজের মনকে শান্ত করতে পারছি না, এরকম অনেকেই সমস্যায় আছেন। ইতিমধ্যে অসংখ্য মেসেজ পেয়েছি যে নিজের জায়গা থেকে কখনো নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না, নিজের জায়গা থেকে একটা ডিপ্রেশনে থাকছি সবসময়, আসলে এই কারণটা কি? এই বিষয়গুলো আসলে আমি পার করে এসেছি, এই জন্য আপনাদেরকে আজকে একটু শেয়ার করব। আশা করি ইনশাল্লাহ হয়তো বা অনেকেই উপকৃত হবেন। আর আমাকে সর্বপ্রথম বলছি, আমাকে মোটিভেশনাল স্পিকার মনে করবেন না, এই বিষয়গুলো সর্বপ্রথম আমার উপর আমি কাজ করি। আমি নিজের জায়গা থেকে যেগুলো এক্সপিরিয়েন্স আছে সেগুলো আপনাদের সামনে একটু উপস্থাপন করি, যদি উপকার হয় আপনাদের, ঠিক আছে? অতএব অন্যভাবে নেবেন না, পজিটিভ নেওয়ার চেষ্টা করবেন। সর্বপ্রথম বিষয়টি হচ্ছে, সেটি হচ্ছে ধৈর্য ধরতে শিখতে হবে। আপনাকে অনেকে অনেক কিছু বলবে, অনেকেই অনেক কিছু দেখে আপনার ভালো লাগবে না, সে জায়গা থেকে আপনার নিজের জায়গা থেকে নিজেকে মোটিভেট করতে হবে। ইয়েস, আমি পারবো, এই কাজটির জন্য আমি যথেষ্ট, আমাকে পারতেই হবে, আমাকে কাজ করতেই হবে, আমাকে খেতেই হবে, আমাকে যেতেই হবে। এই যে বিষয়গুলো, এগুলো কি কীভাবে ধৈর্য ধরবেন? আপনি নিজের জায়গা থেকে নিজেকে বলবেন, নোমান তোমাকে পারতেই হবে, তুমি পারবেই, তোমার দ্বারা সম্ভব। এই কথাটা যখন আপনি নিজের গায়ে এভাবে গুঁতা দিয়ে বলবেন, তখন আপনি নিজের জায়গা থেকে আপনি ধৈর্য ধরা শিখতে পারবেন। আর যখন ধৈর্য ধরতে পারবেন, তখন আপনি কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারবেন। কারণ ধৈর্য মারাত্মক একটি গুরুত্বপূর্ণ বিষয়, মারাত্মক গুরুত্বপূর্ণ বিষয়। আপনি কল্পনা করতে পারবেন না ধৈর্য আপনাকে কোথায় নিয়ে যাবে। অতএব সর্বপ্রথম যে বিষয়টি হচ্ছে, সেটি ধৈর্য ধরা আপনাকে শিখতে হবে। দ্বিতীয় নম্বর যে বিষয়টি, সেটি হচ্ছে যে নিজেকে একেবারে ঠান্ডা মাথায় সুন্দরভাবে নিরিবিলি সময় দিতে হবে। কিভাবে সময় দিবেন? এভাবে চুপচাপ এক জায়গায় বসবেন, বসে বলবেন, নোমান তুমি কি করছো? তুমি এই যে সারাদিন বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিলে, তোমাকে কি কেউ 100টি টাকা দিয়েছে? এই যে তুমি একটি খারাপ লোকের সাথে আড্ডা দিলে, সে কি তোমাকে ভালো কিছু শিখিয়েছে? আপনি এটা একটু সোজা পজিটিভলি নিয়ে যান। ও, আজকে একজন ভালো স্যারের সাথে দেখা করেছি, উনি আমাকে যথেষ্ট মোটিভেট করেছেন, সত্যি তো এই কথাগুলো অনেক ভালো। এই যে বিষয়গুলো, আপনার জায়গা থেকে যখন আপনি সুন্দর করে নিজেকে সময় দিবেন, নোমান তুমি এই মুহূর্তে বসে আছো, তোমার তো একটু কাজ করলে, তোমার তো এই বিষয়টা সম্পর্কে একটু রিসার্চ করলে, তুমি তো অনেক কিছু শিখতে পারবে, এটা নিজেকে বলবেন। তখন দেখবেন, যখন নিজেকে বলবেন, মনে মনে না বলে জোরে জোরেই বলবেন, নোমান তুমি তো পারো এই কাজটা করতে, তখন দেখবেন নিজের জায়গা থেকে একটা সাহস পেয়ে গিয়েছেন। মুখ দিয়ে বলবেন, কান দিয়ে শুনবেন, কানে থাকবে এটা, এখানে থেকে যাবে, এটা এটা কাজ করা শুরু করবে। তখন ফিসফিস করে বলবেন, কাজ আস্তে আস্তে কম করবে। দেখবেন অনেক স্টুডেন্ট আছে জোরে জোরে পড়ে, কেন জোরে জোরে পড়ে জানেন? সে মুখ দিয়ে যেটা বলে সেটা কান দিয়ে শুনে, এটা এখানে থেকে যায়। আমরা অনেক সময় বলে থাকি, এই তুই এত জোরে জোরে পড়ছিস কেন রে? তখন সে বলে, আমি জোরে ছাড়া আস্তে পড়তে পারি না, আস্তে পড়লে আমার মুখস্থ থাকে না। অনেক ভালো একটি বিষয়, আপনি নিজেকে জোরে জোরে বলা বলবেন, নিজেকে বলবেন, জোরে জোরে বলবেন, নোমান তুমি এটা পারবে, নোমান তোমার দ্বারা এটা সম্ভব। সময় দিবেন, নিজেকে সময় দিবেন, মানে একেবারেই নিরালায় গিয়ে সুন্দর করে নিজেকে যখন সময় দিবেন, তখন দেখবেন অনেক ভালো কিছু করতে পাচ্ছেন, খুব ভালো ফিল করছেন নিজের জায়গা থেকে যখন সময় দিতে পারবেন। তিন নম্বর যে বিষয়টি হচ্ছে, অন্যের নেগেটিভ কথায় কখনো ধার দিবেন না, মানে ধার ধারবেনই না আপনি। অনেকে অনেক কিছু বলবে, ওফ নোমান ভাই আপনি যে ভিডিওটা দিয়েছেন, আই ডোন্ট লাইক দিস, আমি এটা পছন্দ করিনি। ভাই কিভাবে পছন্দ করনি সেটা তো আমার দেখার বিষয় না, কিন্তু আমার দেখার বিষয় ওটাকে আমি যদি পজিটিভলি নেই, না না এই ছেলেটা ভালো না, আমাকে এই বিষয়টাকে আমার ভালো লাগলো না, আপনার জায়গা থেকে বিষয়টা দেখতে হবে যে কেন পছন্দ করলো না। তার জায়গা থেকে আপনাকে ভাবতে হবে, আমাকে কেন পছন্দ করলো না? অবশ্যই আমার ভুল আছে, তার কাছে মনে হচ্ছে এটি ভুল, আমাকে এটা শুধরায় নিতে হবে। যখন আপনার জায়গা থেকে আপনি শুধরায় নিতে পারবেন, তখন আপনি ভালো কিছু করতে পারবেন। আর কিছু কিছু মানুষ আছে আপনাকে হেয় প্রতিপন্ন করার জন্য, আপনাকে নিচে নামানোর জন্য, টেনে হিঁচড়ে আপনি একটা ভালো জায়গায় পৌঁছাচ্ছেন, আপনাকে টেনে হিঁচড়ে নিচে নামানোর জন্য সে অনেকভাবে আপনাকে ডিমোটিভেট করবে, আপনি তাদেরকে অ্যাভয়েড করবেন। যে আপনাকে সবসময় মোটিভেট করে, সবসময় তার কাছে থাকার চেষ্টা করবেন। আপনাকে পৃথিবীতে সবচেয়ে বেশি মোটিভেট করার দুজন ব্যক্তির নাম আমি আপনাদেরকে বলে দিচ্ছি, তারা সবচেয়ে বেশি মোটিভেট করবে। আমি জানি না আপনারা এখন পর্যন্ত বুঝতে পেরেছেন কি না, দুজন ব্যক্তি, একজন হচ্ছে মা আর একজন হচ্ছে বাবা। এই দুজন ব্যক্তি আপনাকে সবসময় মোটিভেট করবে আপনার ভালো কিছু করার জন্য। যতক্ষণ পর্যন্ত আপনি ভালো কিছু করতে পারেননি, আপনাকে যতবার ফেল করেছেন আপনি, ততবার আপনাকে মোটিভেট করবে, তুমি পারবে,
তোমার দ্বারা সম্ভব। এই দুটা ব্যক্তি আপনার ডানে এবং বায়ে কাজ করবে সব সময়। আর এই দুটা ব্যক্তিকে সবচেয়ে বেশি ভুল বুঝে থাকি আমরা, কেন জানেন? বেশি ভুল ধরে তারা, তাই। যারা বেশি ভুল ধরবে তারাই সবচেয়ে বড় বন্ধু, প্রকৃত বন্ধু, কারণ আপনাকে ভুল ধরে ওই বিষয়টা শেখার একটা সুযোগ করে দিচ্ছে। পৃথিবীতে এই দুটো ব্যক্তি সবচেয়ে বেশি ভুল ধরে। অতএব এই দুটো ব্যক্তির প্রতি বেশি ভালোবাসা দেখাবেন, বেশি আদর করবেন, বেশি কাছে টেনে নেওয়ার চেষ্টা করবেন, ইনশাল্লাহ অনেক ভালো কিছু পাবেন। চার নম্বর হচ্ছে, অন্যকে নিয়ে, অন্য কোনো বিষয়কে নিয়ে, অন্য কারো কোনো কিছু নিয়ে কখনোই চিন্তা করতে যাবেন না। চিন্তা করলে নিজেকে নিয়ে করবেন, অবশ্যই নিজেকে নিয়ে করবেন, কেন জানেন? কারণ চিন্তা করতে গেলে যে বিষয়টা ইনভেস্ট করতে হয়, এটা পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস, সেটা হচ্ছে যে সময়। সবচেয়ে দামি জিনিস পৃথিবীতে সেটা হচ্ছে সময়। আপনার জায়গা থেকে অন্যকে নিয়ে চিন্তা করতে গিয়ে যদি আপনার পৃথিবীর সবচেয়ে দামি জিনিসটা যদি নষ্ট করেন, তাহলে পৃথিবীতে এই আকাশের নিচে মাটির উপরে সবচেয়ে বোকা ব্যক্তি আপনি। তা আপনি বোকা ব্যক্তি হতে যাবেন কেন? আপনার জায়গা থেকে আপনি যদি চেষ্টা করেন যে নিজেকে নিয়ে ভাববেন, তাহলে ওই মূল্যবান সময়টুকু, মূল্যবান জিনিসটুকু আপনি আপনার উপর ঢেলে দিলেন। অতএব অন্যকে নিয়ে চিন্তা করা বাদ দিন, নিজেকে নিয়ে চিন্তা করুন। আমি আবারও বলছি, বারবার এই উদাহরণগুলো দিয়ে থাকি। আপনি যখন একজনকে বলবেন, এইভাবে আঙ্গুল তুলে বলবেন, তখন আপনি একবার খেয়াল করে দেখবেন আপনার দিকে আরও চারটা আঙ্গুল ফিরে আছে, যখন একজনকে ওভাবে বলবেন। আর যদি এই আঙ্গুলটা দিয়ে যদি এভাবে বলেন, তাহলে এই চারটা আঙ্গুল ওই দিকে চলে গেছে। মনে রাখবেন, একটা আঙ্গুল খুব খারাপ জিনিস অন্য দিকে দেখানো, একটা আঙ্গুল এই দিকে দেখানো খুব ভালো জিনিস, পজিটিভ থিঙ্কিং। অতএব আজ থেকে শুরু করে দিন নিজেকে সময় দেওয়া, অন্যকে নিয়ে ভাবা বন্ধ করে দিন। দেখবেন আপনার নিজের ভাবনাগুলো যখন নিজেকে নিয়ে কাজ করবেন, অনেক বড় কিছু হয়ে গিয়েছেন কিছুদিনের মধ্যেই, অনেক কিছু ফিল করতে পাচ্ছেন যে আপনার দ্বারা অনেক কিছু সম্ভব। সর্বশেষ এবং পাঁচ নম্বর বিষয়, বেশি বেশি বই পড়বেন। আপনারা আমার কাছে আসলেই দেখতে পারবেন আমি অনেক বই পড়ি, চেষ্টা করি বই বেশি বেশি পড়ার জন্য। এক পৃষ্ঠা হলেও পড়ার চেষ্টা করি, ফিজিক্যালি পড়তে না পারলেও অনলাইনে পড়ার চেষ্টা করি। আপনার জায়গা থেকেও আপনি চেষ্টা করবেন, একটি পৃষ্ঠা হলেও, দুইটি লাইন হলেও পড়ার চেষ্টা করবেন, যেগুলো সবচেয়ে ভালো লাগে, যে লাইনগুলো আপনি লিখে রাখবেন, কম্পিউটার স্ক্রিনে লিখে রাখবেন, অথবা সামনে কোনো স্ক্রিপ্ট লিখে রাখবেন, অথবা কোথাও দেয়ালে আপনি লিখে রাখবেন, যেখানে পারেন, যেখান থেকে পারেন আপনি লিখে রাখার চেষ্টা করবেন। তাহলে চোখের সামনে পড়বে, যখন একটি বিষয় চোখের সামনে বারবার পড়বে, তখন ওই জিনিসটা আপনার মেমোরিতে গেঁথে যাবে, একেবারে বসে যাবে, একবারে সিল মারা হয়ে যাবে। তখন ওই বিষয়টির সম্পর্কে আপনি অনেক ভালো কিছু করতে পারবেন। আর অনেক ভালো কিছু করার জন্য বারবার এটাকে সামনে নিয়ে আসতে হবে। আমি যদি আপনাকে বলি আপনি আপনার এক মায়ের সবচেয়ে সুন্দর ছবিটুকুকে ভুলে যান, আপনি দেখবেন সর্বপ্রথম আপনার মায়ের সুন্দর ছবিটুকু আপনার সামনে চলে আসবে। অতএব এটাকে ছবি আকারে নিয়ে আসেন। আপনি যে বিষয়টিকে নিয়ে থিঙ্কিং করছেন, যে বইটির যে লাইনটিকে নিয়ে আপনি থিঙ্কিং করছেন, সেই লাইনটিকে অবশ্যই একটি ইমেজ আকারে নিয়ে আসেন। যখন ইমেজ আকারে নিয়ে আসতে পারবেন, তখন অবশ্যই আপনার জায়গা থেকে এই বিষয়টিকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন, সুন্দরভাবে কাজে লাগাতে পারবেন। আশা করি ইনশাল্লাহ এভাবেই আমার জায়গা থেকে আমি মোটিভেট করি, আপনাদের জায়গা থেকে আপনাকেও, নিজেকেও নিজের জায়গা থেকে মোটিভেট করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।